আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে দলীয় কর্মীদের গ্রেফতার করে ঢাকায় মহাসমাবেশ নষ্ট করার পায়তাড়া করছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম আয়োজিত প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এছাড়াও গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রেফতার এগুলো দিয়ে ঢাকা মহাসমাবেশ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি জেদ্দাস্ত একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুখিব শফিক আহমেদ এর সভাপতিত্বে ও মুফিজুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি মীর মনিরুজ্জামান তপন আব্দুল মন্নান কেফায়েতুল্লাহ চৌধুরী মঈন চৌধুরী সহ আরও অনেকে